প্রযোজকদের সিদ্ধান্ত যে আমরা বুবলিকে চাই, তো সেই ক্ষেত্রে তাকে প্রোডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে, বুবলি কাজ করছে, ইটস এ ভেরি গুড সাইন আমাদের ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু খুব ভালো একটা বিষয়। ভাই তার ছবি আবার সুপারহিট হয়েছে এমন না যে তার ছবি চলছে না, সে দেখতেও ভালো না, দর্শক গ্রহণ করছে না, তার গান অলরেডি 1 কোটি ভিউয়ার্স হয়েছে, তো সেই ক্ষেত্রে তাকে প্রোডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। একটা জিনিস কিন্তু বলতে চাই যে আজকে বুবলি কাজ করছে, ইটস এ ভেরি গুড সাইন আমাদের ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু খুব ভালো একটা বিষয় যে বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে একটা প্রাইম একটা টিভি চ্যানেলে, একটা স্বনামধন্য টিভি চ্যানেলে প্রাইম নিউজ প্রেজেন্টার ছিল, সো একটা এডুকেটেড মেয়ে, একটা একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে। তো ভাই তার ছবি আবার সুপারহিট হয়েছে এমন না যে তার ছবি চলছে না, সে দেখতেও ভালো না, দর্শক গ্রহণ করছে না, তার গান অলরেডি 1 কোটি ভিউয়ার্স হয়েছে, তো সেই ক্ষেত্রে তাকে প্রোডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। যখন ফিল করেছে যে ভাই আপনাদের ওই ছবিটা গত ঈদে 1 কোটি ভিউয়ার্স একটা গান দেখেছে একটা লিংক থেকে, দ্যাট মিন্স আমরা এই জুটিকে নিয়ে কাজটা করতে চাই ভাই, সেম ডিরেক্টরকে নিয়ে কাজটা করতে চাই, সো সেটা তাদের চাওয়া থাকতে, যেই লোকটা টাকা লগ্নি করবে সেই লোকটা তার টাকার সিকিউরিটি চাইবে না, আজকে আমি তো হুট করে একজনকে এনে দাঁড় করিয়ে দিতে পারবো না, এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সবসময় খুঁজে বেড়াচ্ছি যে নতুন হিরোইন চাই, নতুন মুখ চাই, নতুন আরো ভালো ফেস চাই, তো খুঁজতে খুঁজতে সবসময় তো আর পাওয়া যায় না। ওকে আপস্পেক করে কিন্তু আমি অনেকবার অনেকের সাথে কাজ করেছি, কাজ করে কে উপর কিন্তু আমাকে তার দাবির মুখেই কিন্তু ছাড়তে হয়েছে, মোটামুটি সব নাম বুবলি, ফাইন আজকে বুবলির জায়গায় যদি অন্য আরেকটা হিরোইনও হতো ব্যাপারটা কিন্তু তাই হতো, সামহাও হয়তো অপুকে বিষয়টা বোঝানো হয়েছে যে সে ইনসিকিউর হয়ে যাচ্ছে, যে তার পজিশন সরে যাচ্ছে বা কোনো কিছু একটা, এই ধরনের যারাই তাকে পড়াটা দিয়েছে এই ধরনের পড়াটাই দিয়েছে একটু। কিন্তু একজন সাকিব খানের বুবলির প্রতি কি আপনার একটু এক্সট্রা পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি কিনা? বুবলি হচ্ছে ফিল্মে এসেছে মাত্র কয়েকদিন, আর বুবলির বিষয়টা হচ্ছে যে দেখেন সব হিরোইনের তো সবসময় একটা কথা, আমাদের যেহেতু কমার্শিয়াল ফিল্ম এখানে সবসময় যার গ্রহণযোগ্যতার যতটুকু থাকবে, বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটা সিনেমা দিয়ে এন্ট্রি করেছে, এবং দুটা সিনেমাই ছিল সুপারহিট সিনেমা ঈদের, একটি সিনেমা শুটার রিলিজের আগেই কিন্তু সুপারহিট ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে, আরেকটি সিনেমা বস গিরিশের কিন্তু রিলিজের পরে সুপারহিট হয়েছে, যার দুটি গান বস গিরির দিল দিল একটি গান কোটি ভিউ, একটা লিঙ্ক থেকে কোটি ভিউয়ার্স ক্রস করেছে, ইটস এ হিস্ট্রি। তো এই যে এত বিষয় ছিল, তা আজকে একজন প্রযোজক যখন সিনেমা বানাতে যায় সে সাকিব খানের বাইরেও কিন্তু অনেক কিছু চিন্তা করে করে, ও সেই ক্ষেত্রে তার বেটারমেন্টটা কিন্তু সে চিন্তা করে, বিকজ আজকে একটা বড় ছবি বানাতে গেলে অনেক টাকাই কিন্তু বাজেট লাগে। ওকে, তার মানে এই ছবিতে রংবাজ ছবিতে বুবলি থাকবে কিনা এটা একটা প্রযোজকের সিদ্ধান্ত যতটা না সাকিব খানের সিদ্ধান্ত? সে তো সাইন করা ছিল এবং প্রযোজকদের সিদ্ধান্ত যে আমরা বুবলিকে চাই, যেহেতু গানটা কোটি ভিউয়ার্স ছাড়িয়েছে প্রযোজকদেরও তো একটা দাবি থাকবে। ওকে, আমরা আপনার ফিরছেন, আর কিছু ঘটনা যেটা হয়ে গেছে, দুর্ঘটনা যেটা হয়ে গেছে, কিছু ভুল অপু করেছে, একটা ট্র্যাপ একটা গেম ছিল, আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন, এর ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায়, সামনে তার ঈদ আছে, দুটো ঈদ আছে, সামনে মার্কেটিং এর বিষয় আছে, আরো সিনেমাগুলো রিলিজ হবে, অন্যান্য সিনেমাও রিলিজ হবে, সেখানে সাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল। ওকে, তো এরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয়। ওকে, এমনিতে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করাতে, আসলে যারা অনেকেই দিয়েছে যেহেতু বুবলির নামটা এসেছে, সেই ছবির হিরোইনের নামটা এসেছে, আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে অপুর, সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো। তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে, তো যে আরো অন্য মানে ফেসবুক স্ট্যাটাসটা সম্পর্কে আপনার কোনো, সে তার একটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই,
সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে why not আগে কেন হলো না এখন কেন হচ্ছে না। তিনি ফেসবুক স্ট্যাটাসে এক্স্যাক্টলি যেটা লিখেছেন সেটা হচ্ছে রংবাজ, বা যেটি লিখেছেন সেটির মধ্যে একটি অংশ এরকম ছিল, রংবাজ নামে একটি ছবিতে নায়িকা হিসেবে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে, অপু চায় না শাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক। মানে এটা তো একটা অযৌক্তিক চাওয়া। আচ্ছা, একটা অযৌক্তিক চাওয়া, বিকজ তাহলে আমি কাজ করব কার সাথে? তার ঠিক, কিন্তু আমি মিমের সাথে কাজ করব না, আমি এর সাথে কাজ করব না, আমি ওর সাথে কাজ করব না, আমি এর সাথে কাজ করব না। যে হিরোইনটা আজকে, নট অনলি বুবলি, বুবলির জায়গায় যদি আজকে হিরোইনের নাম টুবলিও হতো, সেও যদি আমার সাথে স্টার হতো, তো সেই জায়গায় হতো সেম প্রশ্নটাই উঠে আসতো। কিন্তু আপনি একটু আমার কথা, আবার কি ধরনের একটা অযৌক্তিক বিষয়, আপনি যদি আমার কথা রাগ না করতে পারে, রাগ না করেন, তাহলে একটু বলতে পারে যে আপনি যেন একটু বুবলিকে টানতেছেন একটু বেশি মনে হচ্ছে আর কি। আমি বুবলিকে টানছি না, আমি একটা জিনিস কিন্তু বলতে চাই যে আজকে বুবলি কাজ করছে, ইটস এ ভেরি গুড সাইন আমাদের ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু খুব ভালো একটা বিষয় যে বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে একটা প্রাইম একটা টিভি চ্যানেলে, একটা স্বনামধন্য টিভি চ্যানেলে প্রাইম নিউজ প্রেজেন্টার ছিল, সো একটা এডুকেটেড মেয়ে, একটা একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে। তো ভাই, তার ছবি আবার সুপারহিটও হয়েছে, এমন না যে তার ছবি চলছে না, সে দেখতেও ভালো না, দর্শক গ্রহণ করছে না, তার গান অলরেডি 1 কোটি ভিউয়ার্স হয়েছে, তো সেই ক্ষেত্রে তাকে প্রোডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। একটা ফেস্টিভ্যালকে সামনে রেখে একটা প্রোডিউসার যখন ফিল করেছে যে ভাই আপনাদের ওই ছবিটা গত ঈদে 1 কোটি ভিউয়ার্স একটা গান দেখেছে একটা লিংক থেকে, দ্যাট মিন্স আমরা এই জুটিকে নিয়ে কাজটা করতে চাই ভাই, সেম ডিরেক্টরকে নিয়ে কাজটা করতে চাই। সো সেটা তাদের চাওয়া থাকতে, যেই লোকটা টাকা লগ্নি করবে সেই লোকটা তার টাকার সিকিউরিটি চাইবে না? আজকে আমি তো হুট করে একজনকে এনে দাঁড় করিয়ে দিতে পারবো না, এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সবসময় খুঁজে বেড়াচ্ছি, যে নতুন হিরোইন চাই, নতুন মুখ চাই, নতুন আরো ভালো ফেস চাই, তো খুঁজতে খুঁজতে সবসময় তো আর পাওয়া যায় না। ওকে, আপনাকে আরো দর্শকের আরেকটা জিনিস যেটা জানতে, আর দেখলাম যে মাই গড, নিউজ প্রেজেন্টার যে এত ভালো নাচতে পারে, ওরে ভাই, এ তো গানগুলো দেখে নাচতাম, কি যে ডান্স করলো, মাই গড, অলরাইট, যেখানে আমার স্টেপ মিস হয়ে যাচ্ছে কিন্তু তার স্টেপ মিস হচ্ছে না, উইথ স্টাইল, মাই গড, কবে শিখলে ডান্স? আমার খেয়াল মনে হতো যে সে তো বসে বসে নিউজ পড়ে, এখন বলছি অমুক তমুক এই সে বলে দিত, সুন্দর করে শাড়ি ঠেড়ে পরে একদম কাটা করে, আর নড়েও না চড়, ডানও থাকে না, বামও থাকে না, সোজা থাকে আগে এরকম। আরে বুবলি আগে কচ্চাস কি, পয়লা নজরে খাই আটাস কি, তরে লয়া দিন রাত চিন্তা, আমার জিন্দেগিটা পুরা রেস কি, আবে হন আগে তরে বুঝাই, আমার মতো পোলা থাকতে আর কিছু, সুপারস্টার হয়ে গেছে। সবকিছু মিলে আমার ওইটাই ছিল যে আই কিতাম, আই ক্যানে কইতাম আর ফ্যামিলি রে। লেডিস ফার্স্ট, কিং খান ফার্স্ট, না না না, বাট কিং খান ফার্স্ট, নো নো, লেডিস ফার্স্ট, কিং খান ফার্স্ট, না না না, বাট কিং খান ফার্স্ট, নো নো, লেডিস ফার্স্ট, ও মাই গড, ক্রু ছিল, ছিল এক্স্যাক্টলি, সবাই ডান্সার ছিল, সব বুবলি 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 বলছে যে কোন নামের উপরে গান, এত কিছু আমি লিপে গাইছি, নাচছি এমন এমন করে, ও সবাই বুবলি বুবলি করছে, সবাই বুবলি বুবলি করছে, আর শাকিব শাকিব করছে না, বুবলির আসলে নিউজ প্রেজেন্টার যারা, তারা সিনেমায় অ্যাক্টিং মানে অ্যাক্ট করবে না, বা অ্যাক্ট্রেস হবে না, বা অ্যাক্টর হবে না, এইটা আসলে যে কোনো সেক্টর থেকে এসে অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে, রাইট, ফাইন। সো আমি বুবলির টিভিতে নিউজ দেখছিলাম, বাসায় ফ্রি ছিলাম, বসে সবাই আড্ডা দিচ্ছি, দেখছি তো নতুন একটা হিরোইন দরকার, অনেকেই বলেছে, তা আমরা বসে আড্ডা দিচ্ছি, তো চ্যানেল চেঞ্জ করতে করতে চ্যানেলটা আসলো, ম্যাডাম দেখলাম সুন্দর একটা শাড়ি ফাড়ি পরে একদম নিউজ পড়ছেন, খুব ঠিকঠাক, আমরা অনেকক্ষণ কথা বলতে বলতে তখন দেখলাম ওয়াও, একজন বললো ভাই এই ছবির যে ডিরেক্টর রনি, বললো ভাই মেয়েটা তো সুন্দর, কোন মেয়েটা? যে এই যে নিউজ পড়তেছে, তো কি আমি কি সিনেমায় নিউজ পড়াবো নাকি, এমন তো কোনো শর্ট টট না ভাইয়া, ওনাকে যদি নায়িকা বানাই, যা কালকে কথা বল।